আজকের দাবি দুই দশমিক একের 7 নং বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ এমন একটি শতকরা বের করতে হবে, হার বের করতে হবে যেটার কোন আসলে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে আসল কথা এখানে আমরা জানি না, শুধু মুনাফা আসলে দ্বিগুণ হতে হবে। তাহলে আমরা ধরে নিব, মনে করি আসল 100 টাকা, ধরে নিলাম মনে করি আসল 100 টাকা, তাহলে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ। তাহলে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ সমান 100 গুণ 2 সমান সমান 200 টাকা। 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ, তাহলে সেটা 200 টাকা হলো। তাহলে মুনাফা কত হবে? এটা হলো মুনাফা আসল আর এটা হলো আসল। তাহলে মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল সমান সমান 100 টাকা। তাহলে আমরা মুনাফা পেলাম 100 টাকা, মুনাফা আসলে দ্বিগুণ 200 টাকা, আর আসল পেলাম 100 টাকা, সময় হলো এন 8 বছর আছে। তাহলে আমরা এখান থেকে আয়টা বের করবো, মুনাফার হার বের করবো। আমরা জানি, আমরা জানি আই ইকুয়াল টু পি এর এন বা আর সমান আই বাই পি এন। তাহলে এখানে পি হলো 100 টাকা, আয়ও 100 টাকা, মুনাফা 100 টাকা, আয় 100 টাকা মুনাফা, আসল 100 টাকা পি, এর সময় এন হলো 8 বছর। তাহলে আমরা এখানে যদি মান বসাই দিই, আয় 100, পি 100 গুণ 8 গুণ 100%, তাহলে 100 100 কাটা যায়। 100 দিয়ে 8 কে ভাগ করলে 8 বার 96, 12.5%। তাহলে এটা মুনাফার হার হলো 12.5%।